প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। গতদিনে আমরা পরিমাপের কিছু অঙ্ক করেছি এবং একটি অনুশীলনী শেষ করেছি এবং তার আলাদা একটি হোমওয়ার্ক দিয়েছি। আমার মনে হয় প্রত্যেকেই তোমরা হোমওয়ার্কটি বাসায় ভালোভাবে করছো। আজকে আমরা একটা নতুন অনুশীলনী শুরু করবো, সেটিও পরিমাপের। দেখো, সেটা আছে 10.5 আছে বইয়ে। 10.5-এ তোমাদের কিছু অঙ্ক আছে, এগুলো তোমাদের 10.5-এ 127 পৃষ্ঠার ক্ষেত্রফল। সেখানে দেখো কিছু বিষয় আছে, এগুলো তোমাদের জানা দরকার, যেমন আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, কিছু বিষয় আছে যেগুলো তোমরা, যেমন দেখো তোমার টেবিলটি সেটি আয়তক্ষেত্রের মতো হতে পারে, বর্গাকার হতে পারে, এই জিনিসগুলো তোমার জানা দরকার। তাহলে এই টেবিলটার যদি আমরা ক্ষেত্রফল জানতে চাই বা ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ জানতে চাই, তাহলে এরকম কোনো বর্গাকার বা আয়তাকার জিনিসের কোনো অজানার মান বের করতে আমাদের কিছু বিষয় জানতে হবে। দেখো, আয়তক্ষেত্র কি তোমরা হয়তো জেনেছ, আয়তক্ষেত্র কি দুটো দৈর্ঘ্য দুটো সমান, দুটো দিক সমান এবং প্রস্থ দুটো সমান, সেটি আয়তক্ষেত্র। আর বর্গক্ষেত্র হচ্ছে চারটি বাহুই সমান, সেটি হচ্ছে বর্গক্ষেত্র। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দুটি পরস্পর সমান, প্রস্থ দুটি পরস্পর সমান, আর বর্গক্ষেত্রে প্রতিটি বাহুই পরস্পর সমান। এখন এই আয়তক্ষেত্রে দৈর্ঘ্য দেওয়া থাকে, প্রস্থ দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য দৈর্ঘ্য গুণন প্রস্থ, যদি দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করি তাহলে ক্ষেত্রফল জানা যাবে। তাহলে এটি তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য দৈর্ঘ্য গুণন প্রস্থ, যদি আমরা দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করি তাহলে সেটি ক্ষেত্রফল জানা যাবে। একইভাবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে কি করবো? তাহলে তোমরা জানো বর্গক্ষেত্রের প্রতিটি বাহু সমান, এখানে দৈর্ঘ্য যদি তুমি দৈর্ঘ্য বলো তাহলে সব প্রতিটি দৈর্ঘ্যই সমান, প্রস্থ যদি বলো প্রতিটি প্রস্থই সমান, প্রস্থ হলে চারটি বাহু সমান, দৈর্ঘ্য হলে চারটি বাহু সমান, তাহলে এক বাহু দৈর্ঘ্য গুণন এক বাহু দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক বাহু দৈর্ঘ্য গুণন এক বাহু দৈর্ঘ্য। এখন এই যে দুটো জিনিস, সূত্র দুটো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। এর আলোকে আমরা কয়েকটি অঙ্ক, তোমরা তোমরা এখানে 10.2-এ কিছু অঙ্ক আছে, 10.6-এ সরি 10.6-এ কিছু অঙ্ক আছে, যেমন 1-এ দেখো যে আয়তক্ষেত্রে একটি ছবি দেওয়া আছে, এই ছবিতে দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেন্টিমিটার এবং প্রস্থ দেওয়া আছে 2 সেন্টিমিটার। কি দেওয়া আছে? দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া আছে 2 সেন্টিমিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে 4 × 2 = 8 বর্গ সেন্টিমিটার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, আমরা সূত্রটি বসাই দিলাম এবং মান দুটো বসাই দিলে কি গুণন করে যাই যে মান পাবো সেটি 8 বর্গ সেন্টিমিটার। মনে রাখতে হবে ক্ষেত্রফলের মান বর্গ এককে প্রকাশ করতে হয়। একইভাবে আসো 1-এ 2-এ আছে একটি বর্গাকার ক্ষেত্রের ছবি, সেই বর্গাকার ক্ষেত্রের ছবিতে দেওয়া আছে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। তাহলে একটি মান দেওয়া আছে 5 সেন্টিমিটার, কিন্তু তোমরা ইতিমধ্যেই জেনে গেছ যে মান একটি দেওয়া আছে, সেটি বর্গক্ষেত্রের একটি মান দরকার। তাহলে এক বাহু দৈর্ঘ্য গুণন এক বাহু দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক বাহু দৈর্ঘ্য গুণন এক বাহু দৈর্ঘ্য, তাহলে 5 × 5 বর্গ সেন্টিমিটার, 25 বর্গ সেন্টিমিটার। এখন তোমরা 2 নং প্রশ্নে চলে যাও। একটি ফুল বাগানের ছবি দেওয়া আছে, এখানে সবুজ চিত্র দিয়ে একটি ফুল বাগানের লম্বা ছবি, বাগানের ছবি দেওয়া আছে। এই বাগানটি দেখো কিসের মতো দেখো? আয়তক্ষেত্রের মতো, এবং এর ক্ষেত্রফল দেওয়া আছে 112 বর্গমিটার। কি দেওয়া আছে? 112 বর্গমিটার। আর কি দেওয়া আছে? প্রস্থ দেওয়া আছে 4 মিটার। দেখো তোমাদের কাছে এটি অপরিচিত মনে হয় যে আমরা তো
ক্ষেত্রফল বের করেছি দৈর্ঘ্য গুণন প্রস্থ আয়তক্ষেত্রের বেলায় বর্গক্ষেত্রের বেলায় এক বাহু বাহুর দৈর্ঘ্য গুণন এক বাহুর দৈর্ঘ্য, কিন্তু এখানে বের করতে হবে প্রস্থ। তাহলে প্রস্থ বের করা খুবই সহজ। আয়তক্ষেত্রের যদি আয়তাকার ক্ষেত্রের যদি ক্ষেত্রফলের ক্ষেত্রফল দেওয়া থাকে আর প্রস্থ দেওয়া থাকে তাহলে দৈর্ঘ্য বের করা যাবে কিভাবে, ক্ষেত্রফল ভাগ প্রস্থ। যে মানটি দেওয়া থাকবে ক্ষেত্রফলের যে মানটি দেওয়া থাকবে সেই ক্ষেত্রফলকে আমরা যদি দৈর্ঘ্য দেওয়া থাকে দৈর্ঘ্য দিয়ে ভাগ দিব তাহলে প্রস্থ বের হবে, আর যদি প্রস্থ দেওয়া থাকে দৈর্ঘ্য দিয়ে ভাগ দিব সরি আর যদি প্রস্থ দেওয়া থাকে তাহলে প্রস্থ দিয়ে ভাগ দিব দৈর্ঘ্যর মানটি বের হবে। তাহলে এখানে মান দেওয়া আছে কিসের, প্রস্থে। আর দেওয়া আছে ফুলবাগানের ক্ষেত্রফল, তাহলে ফুলবাগানের ক্ষেত্রফল 112 বর্গ মিটার, প্রস্থ 4 মিটার। তাহলে আয়তাকার ফুলবাগানের দৈর্ঘ্য কি হবে, ক্ষেত্রফল ভাগ প্রস্থ, তাহলে 112 ভাগ 4 মিটার, 28 মিটার। তোমরা এই কয়েকটি অঙ্ক আশায় মনোযোগ দিয়ে দেখবে এবং 108 এই এই সূত্র কয়েকটি আলোকে এই চিত্রের আলোকে তোমরা 132 পৃষ্ঠার 3 4 5 132 পৃষ্ঠার 3 4 5 তিনটি অঙ্ক আছে, এই অঙ্কটি বাসায় মনোযোগ দিয়ে পড়বে। দেখা হবে আগামী দিন, আজ এ পর্যন্ত, ধন্যবাদ।